মহামিলন অপেক্ষার অন্ত চারি বছর অন্তত ঘুরি আহিল ঘরলৈ আরক্ষীর আবিষ্টনীত থকা এই যুবকজনলৈ মন করক নাম মুকুল হাজরিকা ঠিকনা মঙ্গলদৈ চারি বছর পূর্বে কিছু অজ্ঞাত কারণত হেরাই গছিল ঘরের পর দৈবর দুর্বিপাকত পাইছিলকৈ বাংলাদেশ 2017 চনের বন্দী হয়ে আছিল বাংলাদেশের ফেনী কারাগারত সেই কথা পরিয়ার লোকটো বাদেই ভারতের প্রশাসনের বাবেও আছিল অজ্ঞাত অবশেষত 2019 চনের 5 মে ঢাকার উচ্চ আয়ুক্তর আহিছিল এখন চিঠি অসমৰ গৃহ রাজনৈতিক সচিবলৈ আহিছিল সেই চিঠিখন কারণ ইতিমধ্যে মুকুল হাজরিকার শেষ হয়েছিল শাস্তির মেয়াদ কিন্তু তে ঘরলৈ উভতাই আনে কেনেকৈ দৰঙৰ আৰক্ষী অধীক্ষক সুশান্ত বিশ্বশর্মায় বিষয়টোত আগবঢ়াইছিল তৎপরতা সম্পূর্ণ হৈ উঠিছিল প্রারম্ভিক প্রস্তুতি আৰু আজি অবশেষত বাংলাদেশৰ বন্দিত্ব কটাই ত্রিপুরার বেলিয়নীত ভৰি দিলে মঙ্গলদৈ জনাৰাম চৌকৰ যুৱক মুকুল হাজরিকায় হাজরিকায় বন্দিত্ব কালত পাহৰিলে মাতৃভাষা বঙালী ভাষাতে পিতৃ ফুলেশ্বর হাজরিকার সত্যি বার্তালাপ ত্রিপুরা আরক্ষীর মুকুলক হস্তান্তর করে মঙ্গলদৈ অভিমুখে যাত্রা করেছে উদ্ধারকারী দলট পিতৃ ফুলেশ্বর হাজরিকা আর মঙ্গলদৈ থানার উপ পরিদর্শক দান্তেজিৎ দেউরিয়ে ইতিমধ্যে এনেদরে শেষ করেছে যাবতীয় কাম কাজ কাইলৈ মঙ্গলদৈ পোৱাৰ সম্ভাবনা আর এনেদরে শেষ হল এটা অধ্যায়ের মহামিলন হল পিতা পুত্রর মঙ্গলদৈৰ পৰা লোকেশ্বৰ বৰুৱাৰ প্ৰতিবেদন ঈশান নিউজ।